আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রিয় প্রবাসিক ভাই এবং বোনেরা আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বলবো আজকে থেকে শুরু হবে মালয়েশিয়ার কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদন অনলাইন আবেদন শুরু হবে মালয়েশিয়ার কর্মী নিয়োগের জন্য সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন কিসের জন্য এই সব সম্বন্ধের ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে থাকি মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ জানানো হয়েছে আজকে আটাশে জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন প্ল্যান্টেশন খাতে সেটি জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক এম সি আর ভানেন এছাড়া বৃক্ষরোপণ খাতসহ মানে প্ল্যান্টেশন খাতসহ অন্য অন্য খাতে আবেদন করতে পারবেন মানে বৈদেশিক লোক আবেদন করতে পারবেন মানে কত থেকে কত তারিখ থেকে আপনারা আগে আবেদন করতে পারবেন স্পেশালি আপনারা পনেরোই ফেব্রুয়ারি থেকে স্পেশাল ভাবে আপনারা আবেদন করতে পারবেন এর আগে দশই জানুয়ারি বিদেশিক মন্ত্রী এম সারভানেন বলে আবেদন নিয়োগকর্তাদের বলেছেন যারা আবেদন জমা দেবেন মানে নিয়োগকর্তা যারা তারা কিন্তু প্রকৃত কাজের ভিত্তিতেই আবেদন জমা দেবেন নিয়োগকর্তাদের আবেদন প্রকৃত দ্রুত সময় করতে এবং প্রতারণা এড়াতে যাতে প্রতারণা না হয় এই অনুযায়ী কোনো ধরনের তৃতীয় পক্ষের দ্বারা অর্থ মানে টাকা পয়সা লেনদেন করতে মানা করেছে মানব সম্পদ মন্ত্রী পনেরোই জানুয়ারি মানব সম্পদ মন্ত্রীর এক মিটিংয়ে জানানো হয়েছে তো গত দশই ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর কিন্তু বৈঠক হয় বৈঠকে বলেছেন যে বত্রিশ হাজার কর্মী বা বৈদেশিক কর্মী নিয়োগ করতে হবে এই প্ল্যান্টেশন খাদে মানে কৃষি খাদে এবং তাছাড়াও অন্য সব খাদেও কিন্তু লোকজন নিতে হবে এ নিয়েও কিন্তু অনেক বৈঠক হয় এই বৈঠকে উন্মোদিত খাদগুলো হলো কৃষি নির্মাণ খনন তারপরে অনেক ধরনের কিছু কাজের বিষয় নিয়ে এগুলো কথা হয় মানে যেরকম কনস্ট্রাকশন লাইনে তারপরে কৃষি লাইন তারপরে হোটেলস মানে অনেক ধরনের কাজের কথাগুলো হয় এক্সট্রা কাজগুলো এদিকে মানব সম্পদ মন্ত্রী সরকারি তো নির্ধারিত কর্তৃক কি কি আইন মেনে চলতে হবে এস ওপি মানে চারটি খাদে ভাগ করেছে মানে চারটি জিনিসে ভাগ করেছে এস ওপি জিনিসটা এই জিনিসটা নিয়ম মেনে চলতে হবে এই জিনিসটাও কিন্তু বলেন এক নাম্বার এস ওপি মানে চারটি পর্যায়ে ভাগ করেছে তার মধ্যে এক নাম্বার সমস্ত বৈদেশিক মানে কর্মচারী মানে যারা আসবে শ্রমিকদের কিন্তু সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কিন্তু থাকতেই হবে যার মধ্যে তাদের কোভিড নাইন্টিনের জন্য দুইবার স্ক্যানিং করা হবে এবং নিয়োগকর্তাদের এই সব খরচ কিন্তু নিজ খরচ বহন করতে হবে আর একটা কথাও বলেন যে ম্লাং উপত্যকায় যে হোটেলটি ছিল সেই অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখার জন্য একসাথে দশ হাজার প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে কিন্তু রাখতে পারবে এই অনুযায়ী এইসব কথাও কিন্তু বলেছেন এবং যারা যারা কোয়ারেন্টাইন থাকতে আগ্রহী তাদের কিন্তু উৎসাহিত জানিয়েছে মন্ত্রণালয় তাই নিয়োগকর্তারা কিন্তু আঠাশে জানুয়ারি মানে আজকের থেকে নিয়োগ শুরু করতে চলেছে মালয়েশিয়ান সরকাররা এই অনুযায়ী কিন্তু আমাদের হিসাবে বিশাল বড় খবর বাংলাদেশিদের জন্য তো আজকের থেকে আবেদন শুরু হবে আপনারা আবেদন করুন মালয়েশিয়া যান এটাই চাইবো সো মালয়েশিয়া সম্বন্ধে ভিডিওগুলো দেখার জন্য কিভাবে আবেদন করতে হবে কি কি প্রসিজার আছে এগুলো সব কিছু বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেনটি প্রেস করে রাখবেন কিসের জন্য এই সব সম্বন্ধে মালয়েশিয়ার সব ডিটেলস অনু ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে দেব সো সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও